বাবা ভাই কেউ নাই আমগো, যদি থাকতো তয় তা করে ঘরে থাকতাম। বাপ ভাই সব মাটির লগে মিশে গেছে, আমাগো উপরে আসমান নিচে মাটি, আঙ্গরে কেউ রাহে না, যেহানে থাহি বাড়ি করে দেয়। ক্ষোভ ও আক্ষেপের স্বরেই সব কথা বলছিলেন রানু বিবি, ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের 7 নং মেদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে খোলা জায়গায় ঝুপড়িতে বসবাস করেন রানু বিবি। তার সঙ্গে থাকেন মানসিক ভারসাম্যহীন ভাতিজি আয়েশা বিবি, বয়স 80 বছর। রানু বিবির কথা অনুযায়ী কেউ নেই তাদের, স্থানীয়দের কোনো রকম সহযোগিতায় চলে অসুস্থ দুই বৃদ্ধার জীবন। কনকনে হাড় কাঁপানো শীতে তাদের ভাগ্যে জোটেনি একটিও কম্বল। ফুপু ভাতিজির কেউ পাচ্ছেন না বয়স্ক কিংবা বিধবা ভাতা। সরজমিন ঘুরে মেদুয়া স্কুলের নিচে বসবাসকারী রানু বিবির সঙ্গে কথা হলে তিনি জানান, প্রতিবেশী রহিমা খাতুন বলেন, আমরা যা দেই তাই খেয়ে বেঁচে আছেন তারা। শুনেছি তাদের কোনো আত্মীয় স্বজনও নেই, দীর্ঘদিন মেম্বারের পুকুরের পারে ছিলেন, এখন এখানে থাকেন। তবে তার ভাতিজি আয়েশা অসুস্থ হওয়ায় পাশের বাড়ির ফারুকের মা দেখাশোনার জন্য নিয়ে গেছেন, মনে হয় বেশি দিন টিকবে না। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবু তাহের হাওলাদার বলেন, ফুপু এবং ভাতিজি মূলত পরাণগঞ্জ বাজারের পূর্ব পাশের দাঁড়া এলাকায় থাকতো, যা এখন নদীতে ভেঙে গেছে। পরে তারা আমার পুকুরের পাড়ে থাকতো, আমি তাদের স্কুলের বারান্দায় থাকার ব্যবস্থা করে দিয়েছি। রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান খাঁ বলেন, ইউপি মেম্বারের কাছে বিষয়টা শুনে আমি তাদের জন্য খাবার পাঠিয়েছি, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ঘর বরাদ্দ দেওয়ার পর তাদের ব্যাপারে শুনেছে, তাদেরকে সহযোগিতার জন্য ইউপি চেয়ারম্যানকে বলা আছে। সিটি নিউজ, ঢাকা, নিউজ ডেস্ক।